না বলছো তো, আমি এটা বলতেছি না, বলছো তো, কিন্তু সব মানুষ থেকে আমি কেন এই দুজনকে আমি সবচেয়ে বেশি আলাদা করে ভাববো? আমি তো ওগুলির মধ্যে যাচ্ছি না, বারবার ওগুলির মধ্যে যাচ্ছ না। মেন্টালি সাপোর্ট আর দেয় নাই, মেন্টালি সাপোর্ট তোমার বান্ধবী লিপি, লিপি কি কম দিছে? আমার সামনে বসে ওই লিপি কত অনেক ভালো করে বসে, সেটা কি সেটা মাথায় ঢোকে নাই? আর এইটা আমি খুব মাথায় করে নিয়ে নিছি, এটা আমার খুব মাথায় করে নিয়ে নিয়েছি। লিপির সাথে বহু বছর ধরে যোগাযোগ, লিপি তো কত, কোনোদিন তো আমি লিপি নিয়ে কিছু কথা বলি নাই। এখানে এসে সুপ্রিয়ার সাথে পরিচয় করেছে, সুপ্রিয়ার সাথে কি কতদিন কথা বলছো? ওই সুপ্রিয়াকে নিয়ে তো আমি কিছু বলি নাই, কারণ তুমি ওদের সাথে ওইভাবে মিশো নাই। এদের সাথে যেইভাবে তুমি মিশছো এটা আমার চোখে লাগছে, বুঝছো? এটা আমার চোখে লাগছে, শুধু আমার চোখে লাগছে না, শুধু আমার চোখে লাগছে না, তোমার অফিসারও একজন বলছে যে এখন তো লকডাউনে কাজ নেই, স্বাস্থ্য প্রধান বাসায় চলে যাবে। অফিসের মানুষ অন্ধ চোখে, হ্যাঁ অফিসের মানুষ অন্ধ না, চোখে দেখে। আজকে গাড়ি দিয়ে খাবার নিয়ে আসছে, আজকে গাড়ি দিয়ে এখানে আসছে, আরো অনেক ফ্যান ছিল, আরো অনেক ফ্যানের সাথে কথা বলতো, আমার সাথে কথা বলে
তাদের বাসায় নিয়ে গেছে। কোনোদিন আমার মাথার মধ্যে বা কখনো আমার মধ্যে এরকম কিছু আসে নাই, কিন্তু ওই যে মনের এই ব্যাপারটা খুব মাখামাখি। আমরা যখনই ঢাকা যাবো, ঢাকা যাওয়ার আগেই সেই ইনফরমেশন পাইবেন, আমরা ঢাকা যাবো, ঢাকা যাওয়ার আগেই ইনফরমেশন পাওয়া যায়। কীভাবে পায়? কারণ তুমি এ টু জেড সবটাকে জানো, আমরা কখন আসতেছি, কখন ঢাকায় পৌঁছাবো, কখন কি, সবই তুমি জানো, সব জানে কে। এই জিনিসগুলো আমার খুবই লাগছে, খুবই আসতে না আসতে সে জেনে যায়, শুনতে কেন, কী জন্য তাকে আমি